আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। সফলতা এবং ব্যর্থতা দুটোই কি আমরা আমাদের জায়গা থেকে নিজেরাই কিছু করতে পারি? মানে আমি বোঝাতে চাচ্ছি যে আসলে সফলতাটা কি আসমান থেকে গায়েবীভাবে আসে, না আমরা নিজেরাই ঠিক করতে পারি? ঠিক ধরেছেন। এমন একটি টপিক নিয়ে আপনাদের সাথে আছি আমি আহসানুদ্দিন নোমান। আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, এই বিষয়টি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বুঝতে পারবেন সফলতার কোন অভ্যাসটি আপনার ভিতরে আছে এবং ব্যর্থতার কোন অভ্যাসটি আপনার ভিতরে আছে। যদি সফলতার অভ্যাসগুলো আপনাদের ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই এগুলোকে ধরে রাখবেন, আর যদি ব্যর্থতার কোনো অভ্যাস আপনার ভিতরে থেকে থাকে তাহলে সেগুলোকে রিমুভ করে দেবেন অথবা অ্যাভয়েড করে চলবেন। তাহলেই আমাদের সফলতা খুব দ্রুত চলে আসবে। এক নম্বর টিপস অথবা এক নম্বর টপিক আপনি ধরে নিতে পারেন, আমরা কিন্তু জন্মগতভাবেই যুদ্ধবাজ। এটা কি আপনি চিন্তা করেছেন একবার আপনি কত বড় যুদ্ধবাজ? লক্ষ কোটি শুক্রাণুকে যুদ্ধ করে আমরা কিন্তু আজকে জন্মগ্রহণ করেছি। সেই জায়গা থেকে আমি বলছি আমরা কিন্তু যুদ্ধবাজ, আমরা যুদ্ধ করেই আমরা কিন্তু জিতে এসেছি। আমরা যদি যুদ্ধ করে কোটি কোটি আপনার শুক্রাণুকে মানে তাদেরকে পরাজয় বরণ করে তাদেরকে দিয়ে আমরা যদি আজকে সুন্দর করে এত একটা পজিশন নিয়ে এসে পৃথিবীর আলো হাওয়া বাতাস খেয়ে বড় হচ্ছি, সে জায়গায় অবশ্যই আমার মতো কপালি, আপনার মতো কপালি কেউ নাই। বিষয়টা কিন্তু এরকম। তো সেই জায়গা থেকে আপনি যদি মনে করেন আপনি অবশ্যই একজন যুদ্ধবাজ মানুষ, সে যুদ্ধবাজ মানুষটি যদি পৃথিবীতে আসার পরে যদি বলে যে আমি ব্যর্থ, তাহলে কখনোই মেনে যাওয়া যাচ্ছে না, কখনোই না। আপনার জায়গা থেকে আপনি অবশ্যই সফল, যদি আপনি ঠিক করেন আপনি আপনার জায়গা থেকে আপনি সফল হতে চান, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। দুই নম্বর টপিক, সফল হতে হলে আপনাকে অবশ্যই ছাত্র হতে হবে। এখন বলতে পারেন আপনি সফল হতে হলে আমি ছাত্র হয়ে কি করব, আমরা তো সবসময় ছাত্র আছি। না, আমি সে কথা বলছি না। ছাত্র হওয়ার কথা বলছি এ কারণেই, আপনি একজন রাস্তায় রিক্সাওয়ালার কাছ থেকে শিখতে পারেন, আপনি একজন ড্রাইভারের কাছে শিখতে পারেন, একজন মুচির কাছ থেকেও শিখতে পারেন, একজন কাঁচা বাজারের দোকানদারের কাছ থেকেও শিখতে পারেন, অথবা একজন জজ ব্যারিস্টার যে কোনো পার্সনের কাছ থেকেও শিখতে পারেন। আপনার শেখার মানসিকতাকে সবসময় প্রখর রাখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি সিনিয়র পার্সন, আমি একজন জুনিয়র পার্সনের কাছে শিখতে যাব, যদি এমন একটি থিঙ্কিং আপনি করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভুল করছেন। আপনাকে অবশ্যই প্রতিজনের কাছ থেকে একটি শিক্ষার মানসিকতা রেডি করতে হবে। এজন্য আমি আপনাকে বলছি ছাত্র হওয়ার মানসিকতা আপনাকে রেডি করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ছাত্র হওয়ার মানসিকতা আপনি রেডি করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রতিটা মানুষের কাছে, আপনার ডানে বাঁয়ে সামনে পিছনে প্রতিটা মানুষের কাছ থেকে আপনি কোনো না কোনো কিছু শিখতে পারবেন। তিন নম্বর টপিক, পজিটিভ অ্যাকশন টু প্ল্যান। আপনি যে প্ল্যান রেডি করবেন সেটির অবশ্যই একটি পজিটিভ অ্যাকশন রেডি করবেন। আপনি যদি মনে করেন যে আপনি আগামী এক মাসে কোনো একটি সিলেবাস কমপ্লিট করবেন, সেটি যদি ২৯ দিনের মাথায় গিয়ে যদি শুরু করেন যে আমি এটি শেষ করতে চাই, তাহলে কখনোই সেটি পারফেক্টলি শেষ করতে পারবেন না। আর আপনি যদি ৩০ দিনের একটি প্ল্যান রেডি করে সেটি পজিটিভ অ্যাকশন নিয়ে আপনি যদি আজ থেকে শুরু করে দেন, তাহলে অবশ্যই দেখবেন ৩০ দিনের আগেই আপনার কাজ সম্পন্ন করেছেন। আর এই সম্পন্ন করার জন্য আপনাকে একটি পজিটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে যেতে হবে। পজিটিভ থিঙ্কিং প্রতিটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফল হওয়ার জন্য। আর সফল হতে হলে অবশ্যই আপনাকে পজিটিভ থিঙ্কিং নিতে হবে। চার নম্বর হচ্ছে আপনার টার্গেটকে ক্যারামের রেড বাটন বানান। আপনি বলতে পারেন যে রেড বাটন দিয়ে কি হবে। রেড বাটন দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আপনি যখন ক্যারামের গুটিগুলোকে তার গর্তে ফেলানোর চেষ্টা করেন, আপনার একটি গুটি বাদে সবগুলো ফেলানোর পরেও কোনো মূল্য থাকে না যদি আপনি রেড বাটনটাকে যদি ফেলাতে না পারেন, ওই পয়েন্টটাকে যদি ফেলাতে না পারেন, তাহলে কোনো গুরুত্ব থাকে না। তেমনইভাবে আপনার টার্গেটটাকে আপনি ওভারঅল সব কিছু কাজ করলেন, কিন্তু আপনার কাঙ্ক্ষিত গোল সেটে যদি আপনি পৌঁছাতে না পারেন, আপনার কাঙ্ক্ষিত যে কাজটি আপনি রিলিজ দিবেন আপনি আপনার জায়গা থেকে, সেটাকে যদি আপনি প্রপারলি কাজ না করে আপনি যদি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে না পারেন, তাহলে আপনার এত কিছু করার কোনো মানে আসে না। তেমনইভাবে আমি বলছিলাম যে আপনার কাঙ্ক্ষিত টার্গেটকে, আপনি যে জিনিসটা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটাকে रेड बाटन हिसेबे काज करें ताहले आपनी এই রেড বাটন কাজ করার আগে যে কাজগুলো করবেন সেগুলো আপনার গুটি হিসেবে কাজ করবে। রেড বাটন কাজ ফেলানোর পরেও যে পরবর্তীতে যে গুটিটা ফেলাবেন সেটাও আপনার সাকসেস হিসেবে কাজ করবে। আশা করি ইনশাআল্লাহ এই উদাহরণটাকে খুব পজিটিভলি খুব সুন্দরভাবে নিয়েছেন। ৫ নাম্বার, মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আরেকটি হচ্ছে তার সাথে যোগ করব মা বাবার দোয়াকে কবুল করুন। দুটি দু ধরনের জিনিস হলেও দুটি কিন্তু একই জিনিস। সর্বপ্রথম বলবো আমি মা বাবার দোয়া। আপনি যদি মনে করেন সফল হতে চান আপনার জায়গা থেকে, আপনি অবশ্যই মা বাবার দোয়া ছাড়া অথবা অন্য কোনো মানুষের দোয়া ছাড়া কখনোই আপনি সফল হতে পারবেন না। আপনি যতই ট্রাই করেন না কেন, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার মা যদি অথবা আপনার বাবা যদি আপনাকে কখনো হেল্প না করে আপনি কখনোই সাকসেস পাবেন না। আপনার আশেপাশের মানুষগুলো যদি না বলে, আপনার জন্য যদি দোয়া না করে যে এই ছেলেটা অনেক বড় হবে কোনো এক সময়, তাহলে অবশ্যই আপনি কোনো এক সময় অনেক বড় যা বলেছিল তাই হবেন ইনশাআল্লাহ। আপনার মা যদি বলে থাকে যে আপনি অনেক কিছু হবেন, আপনি এটি অর্জন করতে পারবেন, আপনি আপনার দ্বারা এই জিনিসটি সম্ভব, আপনার বাবা যদি বলে আপনার দ্বারা এই জিনিসটি সম্ভব, অবশ্যই আপনি সেই জিনিসটি খুব সহজে অ্যাচিভ করতে পারবেন। এজন্য একটি কথা মনে রাখবেন, আপনার মা বাবাকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন। আপনার মা বাবা, একটি কথা মনে রাখবেন, আবারও বলছি একটি কথা মনে রাখবেন, আপনার কাছে মনে হচ্ছে আপনার মা বাবা আপনার শত্রু অনেক সময়। কেন জানেন? আপনার মা বাবা সবচেয়ে বেশি ভুল আপনার ধরবে। আমার মা বাবা সবচেয়ে বেশি ভুল আমার ধরে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। একটি কথা মনে রাখবেন, আবারও বলছি, মা বাবা কোনোদিন শত্রু নয়। এর চেয়েও ভালো করার জন্য আপনার ভুল ধরে। আপনি যেটি ভালো করছেন এর চেয়েও ভালো করার জন্য আমাদের মা বাবা আমাদের ভুলগুলো ধরে। এই ভুলগুলো যখন ধরবে তখন অবশ্যই পজিটিভলি নেবেন, আর যখন আপনি পজিটিভলি নিতে পারবেন আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। ভালো কিছুকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম বলছি যে আপনার মা বাবার দোয়াকে কাছে রাখবেন। মা বাবার দোয়াকে যখন সাথে রাখতে পারবেন তখন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। আশা করি ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনাদের সকল প্রকার সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করবেন, যাতে করে আপনি যেরকম ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে তেমনইভাবে যেন আপনার আশেপাশের মানুষগুলোর জন্য ভালো লাগে, এই প্রত্যাশা রেখে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।